নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। ডিএর দাবি না মানা হলে আন্দোলনের সেঞ্চুরিতে চরম হুঁশিয়ারি সরকারি কর্মীদের। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পড়ে দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে যে লাগে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকের ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। সরকারি কর্মীদের সংগঠনের দাবি, যদি ডিএর দাবি না মানা হয় তাহলে এই আন্দোলনের পরিসর আরও বৃহত্তর পর্যায়ে ছড়িয়ে দেওয়া হবে। এদিকে সরকারকে তোপ ডেকে সংগ্রামী যৌথ মঞ্চের বক্তব্য, আমাদের মতো সরকারি কর্মীদের সাহায্যেই বিভিন্ন প্রকল্পের সুবিধা এবং পরিষেবা মানুষের দুয়ারে পৌঁছে দিয়ে সরকার, এই আবহে আমরা এবার সরকার পক্ষে দুয়ারে আন্দোলন পৌঁছে দেব। প্রসঙ্গত, যৌথ সংগ্রামী মঞ্চের আজকের মিছিল থেকে মহার্ঘ ভাতা বৃদ্ধি, স্বচ্ছ নিয়োগ সহ মোট চার দফা দাবি জানানো হবে। যদিও এর আগে সরকার বারবার জানিয়েছে যে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সমহারে ডিএ দেওয়ার মতো আর্থিক অবস্থাদের নেই, তবে তাদের দমতে নারাজ সরকারি কর্মীরা। সরকারকে কোণঠাসা করতে তাই আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের ছক কষছেন সরকারি কর্মীরা। প্রসঙ্গত, আজ শহীদ মিনারে অবস্থান বিক্ষোভের 100তম দিন। এই আবহে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে কলকাতায় বিশাল মিছিলের আয়োজন করা হয়েছে। এদিকে আজকের মিছিল শেষে একটি বড় ঘোষণাও করা হয় বলে জানা গিয়েছে সরকারি কর্মীদের পক্ষ থেকে। বেশ কয়েকদিন আগেই এর আভাস দিয়েছিলেন সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষ মহাশয়। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের শুনানি পিছিয়েছে ডিএ মামলার, হাইকোর্টের নির্দেশের অনুষ্ঠিত বৈঠকও ভেস্তে গিয়েছে। এই আবহে আন্দোলনের ঝাঁজ বাড়ানোর ঘোষণা করেছিলেন ডি আন্দোলনকারীরা। এই আবহে ডিএর পাশাপাশি সরকারি কর্মীদের শূন্য পদে স্বচ্ছ এবং স্থায়ী নিয়োগের দাবি জানানো হবে বলে আজকের মিছিল থেকে। তাছাড়া আগামী আন্দোলন নিয়ে করা হতে পারে বিরাট বড় ঘোষণা। জানা গিয়েছে আজকের মহামিছিলের পর ডিএ ধর্মঘটের দিনক্ষণ ঘোষণা করা হতে পারে। এই নিয়ে আগেই আভাস দিয়েছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ মহাশয়। এর আগে গত মাসেই কলকাতা হাইকোর্টের নির্দেশে সরকারি কর্মীদের সঙ্গে বৈঠকে বসছিলেন সরকারি উচ্চপদস্থ আমলারা। তবে আন্দোলনকারীরা জানিয়ে দেন ডিএর সমস্যাটা মেটেনি, বৈঠক নিষ্ফল। এরপরই চরম পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন সরকারি কর্মীরা। তো বন্ধুরা, এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডি সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।